আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বাহনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। প্রথমেই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের লাইভ ক্লাসে। আজকে আমি ক্লাস নিব পঞ্চম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় ১৩ উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় থেকে। তোমরা যারা যারা এই লাইভটি দেখছো, তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে তোমাদের নাম, শাখা, রোল, শ্রেণী এগুলো লিখে দাও, তাহলে আমি ফাইন্ড আউট করতে পারবো কে কে আমার ক্লাসটা করেছে। এরপর অবশ্যই ক্লাসে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এতে ক্লাসটি যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। এবং আজকের এই লাইভ ক্লাসের জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মুকুল স্যার, আমার শিফট ইনচার্জ শৈব স্যার, মিস সলিমান স্যারকে, যারা আজকের এই ক্লাসটি আমাকে দিয়েছেন এবং আমার এই ক্লাসের মাধ্যমে তোমাদের আমি শিক্ষাদান করার একটি সুযোগ পাচ্ছি। তাহলে আজকে আমার যে আলোচনার বিষয়টি আমি তোমাদের বলেছি, এটি অতিও গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং খুব সহজ। যদি একটু মনোযোগ তোমরা আজকে ক্লাসটা করো, প্রতি বছর এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং এটি খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে লেখা যায় তাহলে পারবে। তোমরা পঞ্চম শ্রেণীর আগে হয়তো এই চ্যাপ্টারটা করনি, তো এই জন্য তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভয়ের কিছু নেই কিংবা এটাতে জটিলতার কিছু নেই। একটু মনে যদি ক্লাস করলে খুব সহজেই আমার এই ছোট্ট ক্লাসে তোমরা আশা রাখি শিখতে পারবে। তো আজকে আমি আলোচনা করব উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় ১৩। উপাত্ত বিন্যস্তকরণ অঙ্কটা করানোর আগে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে এই জিনিসটা কী। উপাত্ত বিন্যস্তকরণ হচ্ছে, ধরো আমাদের পঞ্চম শ্রেণীর ইছামতি শাখার ক্লাসে প্রায় ৬৭-৬৮ জনের মধ্যে বাচ্চা আছে। তাহলে এই ৬৭ জন বাচ্চা তো সবার বয়স কাছাকাছি হতে পারে অথবা একটু কম বেশি হতে পারে, তাই না? তো এই যে সকলের বয়স, এরপর আরও আছে উচ্চতা। সকলের উচ্চতা কি সমান হবে? না, কারণ কি এক একজনের উচ্চতা এক এক রকম হতে পারে। এর থেকে বেশি পার্থক্য করা যায় ওজনে। আমাদের ক্লাসের সকল বাচ্চার ওজন কি সেম? না, দেখা যায় কেউ হয়তো চিকন, কেউ হয়তো মোটা, তাই না? তো এই যে অনেকগুলো উপাত্ত, সেটা বয়সের হোক, সেটা ওজনের হোক, সেটা উচ্চতার হোক, এই এলোমেলো উপাত্তগুলোকে আমরা সাজিয়ে লেখার যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ। আশা রাখি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো আমি তোমাদেরকে এখন একটি অঙ্ক করাবো। অঙ্কটি ব্ল্যাকবোর্ডে তোলা আছে। অঙ্কটি তোমাদের গত বছর বোর্ডে এসেছে, তো আমি নর্মালি বোর্ডের ম্যাথগুলো এ কারণে করাই, তাহলে তোমরাও বুঝতে পারবে যে বোর্ডের অঙ্কগুলো কোন স্ট্যান্ডার্ডের হয় এবং এগুলা আসলে কতটুকু বোধগম্য। এবং আমি তোমাদের দুর্ভাগ্য যে এবার বোর্ড পরীক্ষাটা হলো না। বোর্ড পরীক্ষাটা হলে তোমরা ফাইভের বাচ্চারা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারতে। যাই হোক, এটা একটা আমাদের বৈশ্বিক পরিস্থিতির কারণে এটা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু আমরা আহমেদ বাহনী একাডেমি স্কুল তোমাদের জন্য এই বিশেষ পরীক্ষাগুলোর ব্যবস্থা করেছি। এতে তোমাদের সেই বোর্ড পরীক্ষা না হওয়াতে তোমাদের যে ক্ষতিটা হলো, তোমরা যে একটা বিশাল অভিজ্ঞতা অর্জন থেকে বঞ্চিত হলে, তার কিছুটা হলেও লাঘব হবে। তো অবশ্যই এই পরীক্ষাগুলো গুরুত্ব সহকারে দিবে এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমরা পড়াশোনা কন্টিনিউ রাখবে, পাশায় অবশ্যই পড়াশোনা করবে। তাহলে তোমরা যখন ক্লাস সিক্সে উঠবে, তখন তোমাদের এই দীর্ঘ পড়াশোনা না করার একটা যে ঘাটতি, সেটা থাকবে না। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের এই প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই। একটি টি টোয়েন্টি ম্যাচে, তোমাদের সবাই ক্রিকেট খেলা দেখো, তাই না? টি টোয়েন্টি খেলা, তো এরকম একটা টি টোয়েন্টির ম্যাচে একটা দলের ওভার প্রতি কত রান হয়েছে তা নিচে দেওয়া হলো। বিভিন্ন ওভার বিভিন্ন রান হয় না? দেখা গেল প্রথম ওভারে মুস্তাফিজে 8 রান দিল, পরের ওভার মাশরাফি 2 রান দিল, তারপর সাকিব ওভার 8 রান দিল, এরকম 8, 2, 8, 5, 5, 2, 4, 7, 8, 3, 14, 4, 11, 9, 9, 17, 3, 12, 13 এই রানগুলো দিল। এখন আমাকে কী করতে হবে? আমাকে করতে হবে
পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করো। তাহলে সারণীটি ব্যবহার করে একটি আয়তলক অঙ্কন করতে হবে। খ নম্বরটা করানোর আগে আমাকে আরেকটু আলোচনা করতে হবে, এর আগে আমি ক নম্বরটা করিয়ে নিই। আচ্ছা, ক নম্বরটা করতে গেলে কি করতে হবে? আমাকে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করতে হবে। এই ক নম্বরই হচ্ছে আমার উপাত্ত বিন্যস্তকরণের মূল অঙ্কটা, তাই না? তো এখানে কী করতে বললো? আমাকে উল্লেখ করে দিল এই পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে। তোমরা মনে রাখবে অনেক সময় এখানে শ্রেণী ব্যবধানটা চেঞ্জ হতে পারে, সেটা চার হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, সেটা ছয় হতে পারে, দশ হতে পারে, বারো হতে পারে। প্রশ্নে যে ব্যবধানটা উল্লেখ করে দেবে আমরা সেই ব্যবধানটাই নেব। যদি কখনো এমন হয় প্রশ্নে ব্যবধানটা উল্লেখ করলো না, সেক্ষেত্রে আমরা ব্যবধানটা নিজের ইচ্ছা মতো নিতে পারব, তবে সেক্ষেত্রে খুবই কম সম্ভাবনা উল্লেখ না করার। তো এখন আমরা করব হচ্ছে তোমরা যখন খাতায় উত্তরটা লিখবে তো উপাত্তগুলো থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা বের করে নেবে। এখানে যতগুলো উপাত্ত দেওয়া আছে এখান থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা বের করে নেবে। আমরা যে বের করব তুমি সেটা চাইলে এখানে লিখতেও পারো, নাও লিখতে পারো, তবে আমি লেখাটা দোষের কিছু মনে করি না। আমি মনে করি এটা তোমাকে হেল্প করবে। যেমন আমি এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা বের করব, আচ্ছা সর্বোচ্চ সংখ্যাটা কীভাবে বের করব? ধরো আমি প্রথম সংখ্যাটাকে সর্বোচ্চ সংখ্যা ধরব, ধরলাম আট হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এখন আমি পরবর্তী যখন খুঁজব যদি আটের বেশি পাই তাহলে তখন কি সেটা বড় সংখ্যা হয়ে যাবে, আর যদি না পাই তাহলে আটই হচ্ছে বড় সংখ্যা। তাহলে আট এখানে বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা আটের থেকে, তাহলে আটই বড়, আবার আট, আটের থেকে বড় এখনও পাচ্ছি না, চার আটের থেকে ছোটো, সাত আটের থেকে ছোটো, আট আটের সমান একের থেকে আটের থেকে ছোটো, ছোটো চোদ্দ। তাহলে আমি পেলাম আটের থেকে বড় পেয়ে গেলাম, তার মানে কি এখন আমার সবচেয়ে বড় সংখ্যা কত? চোদ্দ। দেখি এরপরে আমি এর থেকে বড় সংখ্যা পাই কি না, চার এগারো নয় নয় সতেরো। তাহলে আমি আবার সর্বোচ্চ সংখ্যা পেলাম সতেরো, তিন বারো তেরো, তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে সতেরো। এরপরে আমি বের করব সর্বনিম্ন সংখ্যা। সেম একই পদ্ধতিতে আমি দেখব প্রথমটাকে আমি সর্বনিম্ন সংখ্যা ধরব, যদি আমি এর থেকে ছোট পাই তাহলে সেটা সর্বনিম্ন সংখ্যা হয়ে যাবে। যেমন আট, আটের থেকে সর্বনিম্ন সংখ্যা দুই পেলাম, এখন আমার দেখতে হবে দুই থেকে ছোট পাই কি না। তাহলে দুই থেকে ছোট এই যে এক, তাহলে একের ছোট আর কোনো সংখ্যা হয় না আমরা জানি, তাই না? তাহলে আমি আর খোঁজার দরকার নেই, যদি একের থেকে ছোট সংখ্যা হতো তখন আমরা আবার খুঁজতাম। তাহলে এই যে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এটা বের করলাম, এইটা কেন বের করলাম? আমরা উপাত্ত বিশ্লেষণ করলে আমাদের একটা ঘর আঁকতে হয়, ঘরটা হচ্ছে এরকম। ঘরে তিনটি ঘর থাকে পাশাপাশি, এক দুই তিন, এটাকে বলা হয় শ্রেণী ব্যবধান, এটাকে বলা হয় টালি চিহ্ন, এটাকে বলা হয় গণসংখ্যা অথবা পৌনপুন এটাকে বলা যায়। যাই হোক, আমরা সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যাটা বের করলাম এই জন্য যে এই যে শ্রেণী ব্যবধানে আমি সংখ্যা লিখব এটা শুরু করব কোথা থেকে? সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা শুরু করব। সর্বনিম্ন সংখ্যা কত? এক। তাহলে এই যে এক, এখন আমাকে এখানে ব্যবধান পাঁচ বলে দিয়েছে, তাহলে এক থেকে আরও চার যোগ করে আমি ব্যবধানটা
এইখানে ঘরটা শেষ করব, কারণ আমাকে বলে দিয়েছে 5 ঘর ব্যবধান হবে, মানে একটা ঘরের সংখ্যা হবে 5টি। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে 1 থেকে হবে কত পর্যন্ত? 5। এটি হলো আমার একটি ঘর। এরপর দ্বিতীয় ঘর শুরু করবো আমি কোথা থেকে? 5 এর পর 6 থেকে। আবার 5 ব্যবধান যোগ করি, 6, 7, 8, 9, 10, আমার দ্বিতীয় ঘর হয়ে গেল। এরপর 11 থেকে 15, এরপর 16 থেকে 20, ঠিক আছে, এবং একটা ঘর এক্সট্রা রাখতে হবে মোট লেখার জন্য। আচ্ছা, এরপর আমি উপাত্তগুলোকে কীভাবে বিন্যস্ত করব? উপাত্তগুলোকে এখানে টালি আঁকার আগে কী করতে হবে আমার? এখানে দেখতে হবে উপাত্তগুলো, প্রথম উপাত্ত হচ্ছে 8, তাহলে আমি প্রথমে এখানে কেটে দিব। এটা আমরা প্রশ্নে, এই কাজটা আমরা প্রশ্নে করবো, প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেখানে প্রথম সংখ্যাটা কেটে দিব। কাটার পর এইটা, এই 8 এই ঘরে কোথায় আছে সেখানে খুঁজবো। তাহলে 6 থেকে 10 এইখানে 8 আছে, তাহলে এখানে আমি দাগ টানবো, দাগটা হবে সোজা, কারণ কি এই 6 থেকে 10 মধ্যে 6, 7, 8 আছে। এভাবে আমি 2 আগে এখানে কাটবো, তারপর 2টা এখানে খুঁজবো কোথায় আছে, 2 এখানে আছে। এরপর 8 এখানে কাটবো, কোথায় আছে? এখানে আছে। 5 এখানে কাটবো, কোথায় আছে? এখানে আছে, প্রথম ঘরে। আবার 5 কাটলাম, এই যে এখানে আছে। আবার 2 কাটলাম, এই যে এখানে আছে। আবার 4 কাটলাম, এই যে এখানেই আছে। মনে রাখবা, 4টা দাগ দেওয়ার পর 5 নম্বর দাগটা এখান থেকে কোনাকুনি এইভাবে আসবে। এতে বোঝা যাবে যে এখানে কয়টা আছে, 5টা। এরপর 7 কাটলাম, এটা আসবে হচ্ছে এইখানে। 8 কাটলাম, এটা আসবে এইখানে। 1 কাটলাম, এটা আসবে এইখানে। 3 কাটলাম, এটা আসবে এইখানে। 14 কাটলাম, এটা আসবে এইখানে। 4 কাটলাম, এটা আসবে এইখানে। 11 কাটলাম, এটা আসবে এইখানে। 9 কাটলাম, এটা আসবে এই যে 9, এখানে 9 আসবে। 4টা দাগ হয়ে গেছে, তার মানে আমি 5 নম্বর দাগটা এইভাবে দেব। ওকে, 9 এখানে আসবে। 17 আসবে এই যে লাস্ট ঘরে। 3 আসবে হচ্ছে এইখানে। 12 আসবে হচ্ছে এইখানে। 13 আসবে হচ্ছে এইখানে। তাহলে আমার উপাত্তগুলো বিন্যস্ত করা হয়ে গেল ট্যালির মাধ্যমে। এখন আমরা করব হচ্ছে এই টালি চিহ্নগুলো গুণে সংখ্যাটা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে কয়টা আছে? 5 আর 6, 7, 8, 9। এখানে আছে 6, এখানে আছে 4, এখানে আছে 1। এই সবগুলো যোগ করলে আসে হচ্ছে 20। তাহলে আমার উপাত্ত ছিল কয়টা? 20টা, এবং আমার যোগ করার পরে আসলো 20টি। তাহলে আমার অঙ্কটা হয়েছে, এবং এটি হচ্ছে আমার উপাত্ত বিন্যস্তকরণ শেষ। তো আমার মনে হয় অঙ্কটা খুবই সহজ ছিল, এবং আমার মনে হয় তোমরা মনোযোগ দিয়ে থাকলে অবশ্যই শিখতে পেরেছ। তোমরা এটা তুল থাকো, আমি দেখে নেই কে কে আমার সাথে আছো।
আচ্ছা, আমি পরে চেক করছি, নেটওয়ার্কের সমস্যার কারণে আমার লোড নিচ্ছে না। আচ্ছা, আমি খ নম্বরটা শুরু করে দিই। এরপর আমরা করব সারণী ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন। আয়তলেখটা অঙ্কন করার আগে আমি অবশ্যই কিছু তোমাদের পাঠ্যবইয়ে আয়তলেখ অঙ্কনের কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। আমিও বলে দিচ্ছি, এখানে আয়তলেখ আঁকতে হলে প্রথমে যেটি করতে হবে, একটি খাতায় হবে দাগ টানতে হবে। আয়তলেখ অঙ্কনের পদ্ধতিগুলো কি কি? আয়তলেখর এই নিচের রেখাটিকে বলা হয় আনুভূমিক অক্ষ। আর এটিকে বলা হয় উলম্ব রেখা। আমরা এখানে শূন্য দিয়ে মধ্যবিন্দু নির্দেশ করি এবং এটিকে এক্স দ্বারা প্রকাশ করি, এটিকে ওয়াই দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এরপর এটিকে আয়তলেখ কেন বলা হয়? এই চিত্রকে আয়তলেখ এ কারণে বলা হয় কারণ আমরা জানি চতুর্ভুজ একটি আছে আয়তলেখ কোণটি, আয়তলেখ যার প্রত্যেক বাহু সমান নয় আর বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাহলে আয়তলেখটা বেসিক্যালি তোমার দুই বাহু বিপরীত বাহুগুলো সমান হয় না, যার কারণে আমরা এটি কী বলি, আয়তলেখ বলি। এটার কাজ কি? আমরা যে এখানে চিত্রটা করলাম, এই চিত্রটা থেকে আমরা এখানে চিত্র এখানে নির্দেশ করি আর কি। তো আমি তো চিত্র এটা মুছে ফেলেছি, কিন্তু এইটা দিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা যে কাজটা করলাম তথ্য উপাত্ত বিন্যস্তকরণ, সেটি দিয়ে আমাকে এটা কাজ করতে হয়। তো আমি তো মুছে ফেলেছি, তোমাদের খাতায় তোলা আছে, তোমরা চেক করো। আমাদের উপাত্ততে কী ছিল? শুরু ছিল 1 থেকে 5। তো আমার এই যে এই ঘর থেকে শুরু হবে কত? 1 থেকে 5। আমি স্কেলে মাপ নিয়ে নিয়ে দাগটা বসাবো। একদম অ্যাকুরেট মাপ নিয়ে বসাতে হবে। আচ্ছা, তাহলে তাহলে এটি হচ্ছে 1 থেকে 5, এরপর এটি হবে 6 থেকে 10, এই ঘরটি হবে 11 থেকে 15, 16 থেকে 20। তাহলে আমার এই চারটা ঘরই ছিল। আচ্ছা, আর এখানে আমরা করব, এখানে ব্যবধান কতটুকু নিবে সেটা তোমার উপর ডিপেন্ড করে, এটা নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে। 5 ঘর ব্যবধান নিবা না 10 ঘর নিবা, বাট যাই নিবা যদি অ্যাকুরেট থাকে। তাহলে এইখানে হচ্ছে 1, 2, যেহেতু আমার সর্বোচ্চ গণ সংখ্যা 9 ছিল, তো 9 পর্যন্ত নিব। 1, 2, 3, 4, 5,
ছয় সাত আট নয়। আচ্ছা, আমরা এখানে মূলত শ্রেণী ব্যবধানটা আনুভূমিক অক্ষে শ্রেণী ব্যবধানটা বসাই, আর উলম্ব রেখাতে আমরা গণসংখ্যা বসাই। শ্রেণী ব্যবধান। আচ্ছা, তাহলে আমার প্রথম ঘরটা ছিল, এবার লিখি, ছয় থেকে পনেরো, ষোলো থেকে বিশ, নয় ছয় চার এক। আচ্ছা, তাহলে আমার প্রথম ঘরে ছিল গণসংখ্যা নয়, তাহলে আমি এই গণসংখ্যা নয় পর্যন্ত দাগ টানব। দ্বিতীয় ঘর হচ্ছে আমার ছয় পর্যন্ত, তৃতীয় ঘর হচ্ছে আমার চার পর্যন্ত, স্কেল দিয়ে করতে হবে, তা না হলে সুন্দর হবে না, আর শেষ ঘরটা হচ্ছে আমার এক পর্যন্ত। এভাবে এগুলো চুপ করে দিতে হবে। এবং অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। এভাবে ভরাট করে দিতে হবে ঘরটা। ওকে, তাহলে আয়তলক্ষ অঙ্কনের অন্যতম যে নিয়মটা সেটা হচ্ছে যে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না, আমি এখানে কোনো গ্যাপ রাখতে পারবো না, এটি হচ্ছে আমার একটা অন্যতম নিয়ম। তাহলে এই ছিল আমাদের আজকের উপাত্ত বিন্যস্তকরণ। তা আমি দেখিনি আমার সাথে কে কে আছো। আমার সাথে আছে মাহিয়া, রোল আট মর্নিং টিউলিপ আছে, রোল এক আছে, আমাদের শ্রদ্ধেয় আজাদ স্যারের ছেলে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নাসরিন মীর আছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এবং আমার সাথে আরও আছে আমাদের আমার অনেক প্রিয় একজন শিক্ষক জসীমউদ্দিন স্যার, নাইস পেশেন্ট, ধন্যবাদ স্যার আপনাকে, মোস্তাফিজুর রহমান স্যার, সবার অত্যন্ত ভরসার জায়গা মোস্তাফিজুর রহমান স্যার, আইসিটি ল্যাবে আমাদের আমাদের অনেক হেল্প করে। আছে আমার খুব আদরের ছোটো বোন মায়মুন ইসলাম দিয়া, ধন্যবাদ তোমাকে, ওয়ালাইকুম আসসালাম। এরপর আছে মিম আক্তার প্রেমা, রোল ৩৫ অর্কিড থেকে, ধন্যবাদ তোমাকে। আছে শিফান, রোল ১৮ আমার সেকশন থেকে, খুবই ব্রিলিয়েন্ট একটা ছেলে, ধন্যবাদ তোমাকে। আছে আজফার রহমান সাদাফ, মধুমতি শাখা থেকে, ধন্যবাদ আপনাদেরকে যারা যারা লাইভ দেখছো। আমি আশা রাখি অবশ্যই তোমরা ক্লাসটি উপভোগ করছো, এবং
ক্লাসটি থেকে উপকৃত হয়েছ। তো আজকে ছিল আমার আলোচনার বিষয়সমূহ। তো নর্মালি বোর্ডে আমাদের এই এই ম্যাথগুলো আসে এবং আমরা যাতে অবশ্যই ম্যাথগুলো করতে পারি সেই চেষ্টা করব। তো আজকের মতোই আমি এখানে বিদায় নিচ্ছি। আমি পরবর্তীতে আরও ক্লাস পেলে তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে আরও কিছু করার চেষ্টা করব। ততদিন তোমরা অবশ্যই পড়াশোনা করবে, বাসায় থাকবে, সেফ থাকবে, সুস্থ থাকবে, বাবা মার সাথে হেল্প করবে ঘরের কাজকর্মে এবং অবশ্যই পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।